নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ইলিশ মাছের টক করে আপনাদের দেখাবো। এটা করতে খুবই সোজা, কিছুই লাগে না বলতে গেলে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছের মাথা দিয়ে টক বানাতে লাগছে। ইলিশ মাছের মাথা নিয়েছি আমি, এখানে দু টুকরো আছে, আর তেঁতুলের কাট নিয়েছি, বেশ খানিকটা তেঁতুল আমি জল দিয়ে ভিজিয়ে সারাদিন রেখে দিয়েছি, সেই কাটটা নিয়েছি। হলুদ লাগছে, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা, এই নিয়েছি। প্রথমে গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াইটা গরম হবে একটু। এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাটায় একটু সামান্য হলুদ আর একটু নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। সর্ষের তেলে আমি ইলিশ মাছের টকটা করব। অল্প একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এই মাছটা ভাজার জন্য। গরম হয়ে গেছে তেলটা, মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে আমি তুলে নেব, দিয়ে মাথাটাকে ছোট ছোট করে ভেঙে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে এটাকে টুকরো করে ভেঙে নেব। এভাবে ছোট ছোট করে ভেঙে নেব। এই মাছটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি, একবারে ছোট ছোট করে নিয়েছি। এইবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, অল্প একটু সর্ষের তেল দিলাম। সর্ষে ফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিলাম, ভালো করে একটু ভেজে নেব। বেশ গন্ধ বেরোবে তখন আমি সামান্য জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, একটু নুন দিলাম, ভালো করে একটু মেরে দিলাম। এবারে তেঁতুলের কাঠটা ভেতরে আমার ওই বিচিগুলো আছে সমেতই আমি এর মধ্যে দিয়ে দিলাম, মুখে পড়লে ভালো লাগবে। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিলাম। একটু ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দিলাম,
এই 2 মিনিট একটু ফুটবে, তারপরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে টক। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি বাটিতে তুলে নেবো।